আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গা বাঁধ পাট বীজ গবেষণা কেন্দ্রের জমিতে। এই যে ধুধু প্রান্তর দেখা যাচ্ছে, 950 একর জমির ওপর তৈরি হয়েছে এই গবেষণা কেন্দ্র। কিন্তু গবেষণা কেন্দ্র এখন গুরুত্ব হারিয়েছে, তাই WBIDC চাইছে এই জমির ওপরে শিল্প গড়ে তুলতে, বিনিয়োগ টেনে আনতে। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণার পর সেই তৎপরতা এখন আরও তুঙ্গে। প্রথম জোর দেওয়া হচ্ছে পরিকাঠামো উন্নয়নের ওপরে। এখানে তৈরি হবে শিল্প সরবরাহের জন্যে বিদ্যুতের সাবস্টেশন, এবং একই সঙ্গে এই যে কংসাবতী নদীর ক্যানেলটা রয়েছে, এই ক্যানেলকে কাজে লাগিয়ে শিল্পের জন্যে জল সরবরাহ করতে চাইছে রাজ্য সরকার। ফলে ক্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আগামী দিনে। একই সঙ্গে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে রাস্তা তৈরির ওপরে। এখান থেকে গোয়ালতোরের মূল পাকা সড়কের সঙ্গে যোগাযোগ করতে হলে 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। এই 12 কিলোমিটার রাস্তা তৈরির জন্যে বরাদ দেওয়ার কাজের তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে এই পুরো এলাকা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে, খরচ হবে 16 কোটি টাকা। এখান থেকে সবচেয়ে কাছে যে রেলওয়ে স্টেশন, গড়বেতা রেলওয়ে স্টেশন, সেই গড়বেতা রেলওয়ে স্টেশন এখান থেকে 18 কিলোমিটার দূরে, আর কলকাতা এখান থেকে 187 কিলোমিটার। যদি পিরাকাটা হয়ে যাওয়া যায় পড়বে 177 কিলোমিটার। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার তৎপরতা শুরু হয়েছে। এলাকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, এখন অপেক্ষা বিনিয়োগের। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, গোয়ালতোড়।